হাই বন্ধুরা, ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আজকে আমরা যাচ্ছি জসিম মেলায়। অনেক দিন ধরে আপনাদের চেষ্টা করেছিলাম যে জসিম মেলা দেখাবো, বাট আমি এই পর্যন্ত যেতে পারি নাই। তো আজকে হচ্ছে লাস্ট দিন। হঠাৎ আমি আর আমার ছেলে প্ল্যান করলাম যে চল তো বাবা জসিম মেলায় যাই, একটু ভিডিও টিডিও করে নিয়ে আসি, আমাদের বন্ধুদের একটু দেখাই। জসিম উদ্দিন হচ্ছে আমাদের বাংলাদেশে, যারা দূর দেশে থাকেন জানেন না, তারাও নাম শুনেছেন অবশ্য, পল্লীকবি জসিম উদ্দিন। উনি পল্লীকবি হিসাবে বিখ্যাত। আর ওনার বাড়ি, ওনার সেই দাদির কবর, একটা কবিতা আছে না, ওইখানে তো দাদির কবর, সেই কবিতার সেই দাদির কবরটা আজকে চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। তাহলে চলেন যাই, ঘুরে আসি ফরিদপুরের ঐতিহ্যবাহী বাড়ি, পল্লীকবি জসিম উদ্দিনের বাড়ি। আমি একটু আগে আগে যেতে চেয়েছিলাম, একটু নদী দেখাবো, কিন্তু পারলাম না। আমার একটা কর্মচারী এখানে কাজ করতেছে, তাকে বিদায় দিয়ে তারপরে যাব ভাবলাম। তো ঠিক আছে, সমস্যা নাই, আমাদের মেলা শেষ হয়ে যাবে তো কি হয়েছে, বাড়িটা তো আছে, আরও একদিন না আপনাদের নিয়ে যাব সেখানে ঘুরাতে। চলেন যাই। আমার বরের পা ভাঙার আগে আমরা সব সময় জসিম মেলায় বা বৈশাখী মেলায় যেতাম চারজনে একসঙ্গে। আর ওর পা ভাঙার পরে আর এখন যাওয়া হয় না কোথাও। আজকে আমি আমার ছেলে একসঙ্গে যাব ডিসিশন নিলাম। আর এই তো চলে এলাম, প্রায় মার্কেটের কাছাকাছি চলে এসেছি। আর এখন আমরা শহর ছেড়ে গ্রামের পথে চলেছি। আর একটু পরেই পুরাপুরি গ্রাম শুরু হয়ে যাবে, দিনের বেলা হলে আপনারা ভালো দেখতে পেতেন। এই তো আমরা প্রায় গ্রাম ছাড়িয়ে এখন আমরা জসিম মেলায় চলে এসেছি। আর আমাদের অটোওয়ালাটা এখান থেকে একটু সুবিধা নিতে চেয়েছিল, ভেবেছিল ওই পাশে আমাদের থামিয়ে দিয়ে সে উল্টা যাবে, কিন্তু এই সব জায়গাটায় আগে প্রচুর জ্যাম হতো, এরম উল্টা যেত বলে। তো পুলিশে এসে তার চাবিটা ক্র্যাক করে একদম ছিনিয়ে নিয়ে চলে গেল, ধরা খেয়ে গেল লোকটা। অগত্যা সে একদম আমাদের এই সিঁড়ির কাছে নিয়ে এসে নামিয়ে দিল। আমরা চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী জসিম পল্লী মেলা, চলেন ভিতরে যাই। তেই আমরা একটা চিংড়ি মাছের আর ফ্রাই ছাইয়ের একটা দোকান দেখতে পাচ্ছি। এটা এমনি এমনি একটা কি হয়েছে, চাই সবাই করে দেখি। সব ফলই দেন না, যার যেটা ইচ্ছা সেইটা দেন, সব ফল করে দিছে ওনারা। এখন খালি এমনি করে টাইনে টাইনে কেমন লাগে, স্বাদ কেমন, আইসক্রিমের দেখানো যাবে ভিডিও ক্যামেরায় কেমন স্বাদ বলো। আমি এইটা কিছুদিন আগে দেখছি বাণিজ্য মেলায়, মনে হয় এটা উঠছিল, বুঝছো। আমরা আমরা খাবো নে, অগ্নি ঘুরা নেই, তারপর খাবো। রির ফুচকা, এটার নাম নাগা টক, রেগুলার টক, টক মিষ্টি ঝাল পানি, এটা খাইতে হবে অগ্নি, নাগা টক। ইয়ে ফুচকা, তুমি না মানে বেশি টক খাইতে চাইলে এইটা নাগা টক, একটা লঙ্কার নাম ঝাল। আচ্ছা, এই আমি আর আমার ছেলে একটা চ্যালেঞ্জ করলাম, আমরা 200 টাকায় খাবো আর 200-300 টাকা খাবার বাড়িতে নিয়ে যাবো, কিন্তু আমরা সিম্পল এক মট কাঁচা, তাই 80-90-100 হরেক রকমের দাম। আমরা চ্যালেঞ্জে জিততে পারবো না, এই চা খাইলে, চা খাইলে চ্যালেঞ্জে জিততে পারবো না। আসলে অনেক দাম এটার কথা আমরা শুনে আসছি, এটা হলো নদীর মধ্যে, নদীর ভিতরে এটা করছে, দেখেন নদীর ভিতরে এই স্টলটা দিছে।
ফুচকা চটপটি এই যে এইখানে খাবো বলে আমি এতক্ষণ ওয়েট করেছি। চলো এই যে দেখতেছেন জলগুলো আগে আপনাদের দেখায় আসি, তারপরে খাওয়া দাওয়া করব। দেখায় আনি। এই যে হচ্ছে সেই জসিমুদ্দিনের যে নদী বাড়ির পাশ দিয়ে চলে গেছে, ওই যে পানি দেখা যাচ্ছে, দেখছেন জল জলের কাছাকাছি চলে আসছে। আপনাদের একটু নদীর মধ্যে ঘুরায় নিয়ে গেলাম, ওই পাশ দিয়েও নদী দেখা যায়, এই পাশ দিয়েও নদী দেখা যায়। এইখানে হলো কাউন্ট করছে আর ওই পাশে হচ্ছে বানাচ্ছে। সব টেবিলে একটা করে লিচি দিয়ে রাখছে যেন ছাল লাগলে খাইতে পারে। এই যে আমাদের ফুচকা চলে আসছে। এই হালিমটার স্বাদ কেমন একটু কও তো। হালিমটা ভালো। চারিদিকে প্রচণ্ড গানের আওয়াজ, তাই ভয়েস মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি। খাবারটা ভালো ছিল, মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে এইটা ওইটা সেইটা খাচ্ছি। আমি এডিটিং করার সময় ভাবছি এই সব জায়গায় এক সময় জসিমউদ্দিন বসে বসে খেলা করেছে, আজ আমি সেই জায়গায় বসে আছি। আমাদের গ্রুপের বন্ধুদের গাছ, কিন্তু গ্রুপের বন্ধুরা নাই আপাতত। একটু পরে মুনির আসলো, মুনিরের পাশাপাশি দুইটা স্টল ঘুরে দেখলাম, ভালোই ফুল গাছ, কিন্তু এত দূর থেকে টেনে আনা সম্ভব না। ওর মার্কেটের পাশেই দোকান আছে, পরে যদি ফুল গাছ কিনতে হয় ওখান থেকে আনলে ক্যারি করতে সুবিধা হবে। আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, তার জন্য দ্বিতীয় ভাগে কালকে আপনাদের সঙ্গে এই আইসক্রিম খাওয়া আরও অনেক কিছু খাওয়া আর ঘোরা বাকি আছে, দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। যারা জসিমউদ্দিনের বাড়িটা পুরো ঘুরে দেখতে চান তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন।